নমস্কার বন্ধুগণ, আপনারা দেখা শুরু করে দিয়েছেন অবকাশী ইতিহাস পর্ব ৩। আর আজকেও আমাদের সঙ্গে রয়েছেন শ্রী বোধিসত্ত্ব তরফদার, একজন ব্যাংকার এজ ওয়েল এজ রাইটার এন্ড নেতাজি অ্যাক্টিভিস্ট। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করছেন ক্যাপ্টেন সুপ্রকাশ মুখার্জি, আমাদের নতুন সংযোজন, আমাদের নতুন সহকর্মী। আর আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে অপারেশন পোলো, যেটা ১৯৪৮ ইন্ডিয়ান আর্মি দ্বারা হায়দ্রাবাদে এই অপারেশনটা চালানো হয়, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। ১৯৪৭ সালে যখন ভারত স্বাধীনতা পায়, সেই সময় টোটাল ৫৬২টা প্রিন্সলি স্টেট বা আমরা বলতে পারি রাজার আন্ডারে স্বাধীন সাম্রাজ্য একটা ডিমান্ড ছিল, রাজত্ব, রাজত্ব একদম রাইট ওয়ার্ড, যে রাজত্ব ৫৬২টা রাজত্ব আলাদা আলাদা ভারতে বিচ্ছিন্ন ছিল, তাদের সবাইকে একসাথে একই জায়গায় এনে সর্দার বল্লভ ভাই পটেল একটা বিশাল কৃতিত্বের কাজ করেছিলেন, যার জন্য ওনাকে লৌহ পুরুষ বা লৌহ মানব বলা হয়, এবং ইউনিয়ন অফ ইন্ডিয়ার আন্ডারে উনি আনতে পেরেছিলেন। সমস্যা হয়েছিল ঠিক ৪টে প্রিন্সলি স্টেটকে নিয়ে, তার মধ্যে একটি যোধপুর, আরেকটি কাশ্মীর, তৃতীয়টি জুনাগড় এবং চতুর্থটি হচ্ছে হায়দ্রাবাদ। তো আজকে আমাদের চর্চার বিষয় হচ্ছে এই হায়দ্রাবাদ অপারেশন পোলো। তো প্রথম প্রশ্ন আমি বাবুদাকে করব, যে বাবুদা, অপারেশন পোলো যে করা হয়েছিল সর্দার পটেল দ্বারা, তো ওটা ঠিক কিভাবে করা হয়, এবং প্রথম প্রথম যে ওইখানে যে নবাব ছিলেন, উনি নিজের সেনা বা সাম্রাজ্য কিছু না ছিল, তো উনি কে ছিলেন বেসিক্যালি, বা ওনার সাম্রাজ্য কতটা ছিল? বেসিক্যালি নিজামদের রাজত্ব ছিল ওখানে, তো ওনাদের সেই নবাবদের নিজাম বেসিক্যালি বলা হতো। তো এখন কথা হলো যে নিজামের আন্ডারে বেশ অনেকটা জায়গায়, তুমি যেভাবে বললে যে স্বাধীন রাজ্য, এই ধরনের রাজবাড়াগুলো যে ছিল বা প্রিন্সলি স্টেট, সে সময় ব্রিটিশদের আন্ডারে বলা হতো। তো ভারত স্বাধীন হওয়ার পরে এই এগুলোকে প্যারামাউন্টেন্সি বলা হতো, যেগুলো মানে ব্রিটিশ সরকারের অধীনেই থাকবে কিন্তু স্বাধীনভাবে কাজ করবে, তুলনামূলকভাবে স্বাধীনভাবে কাজ করবে কম্পারেটিভলি। এখন ১৯৪৭ ১৫ আগস্টের পর কিন্তু তারাও স্বাধীন হয়ে গেছে। সর্দার বল্লভ ভাই পটেল যেই যেই প্ল্যানটি চক আউট করেছিলেন, সেটি হলো যে ভারতবর্ষকে তো এইভাবে শাসন করা যায় না যে একটি দেশের মধ্যে এতগুলো বিক্ষিপ্তভাবে এতগুলো রাজবাড়া বা রাজত্ব থাকবে। তো তখন লুই মাউন্টব্যাটেন সে সময় ছিলেন ভারতের গভর্নর জেনারেল, তার সাথে আলোচনা করে প্রধানমন্ত্রী সে সময় ছিলেন জওহরলাল নেহরু, সবাই মিলে আলোচনা করলেন যে ডক্ট্রিন অফ এক্সেশন বা এগ্রিমেন্ট অফ এক্সেশন সাইন করা হবে। এই ধরনের স্বাধীন রাজাদের ঘোষণা করা হয়েছিল যে তারা ওখানকার ওখানে থাকা জনতা বা পাবলিকের রিপ্রেজেন্টেটিভ, এবং ওনারা যা চান, রাজারা যা চাইবেন তাই হবে। চাওয়ার কথাটা হলো যে ওনারা যদি পাকিস্তানের সাথে যুক্ত হতে চান তবে পাকিস্তান ইউনিয়নে জয়েন করতে পারেন, যদি ভারতীয় ইউনিয়নের সাথে জয়েন করতে চান তো ভারতের আন্ডারে তারা আসবেন, বা অথবা তারা স্বাধীনভাবেও শাসন করতে পারেন। এখন কথা হলো নিজামের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে, বল্লভ ভাই প্যাটেল সাকসেসফুলি অন্য রাজাদেরও বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে, তিনি অন্য রাজাদের বেশিরভাগ রাজাদেরই তিনি ভারতে তিনি অলরেডি ডক্টরেট অফ এক্সেশন ভারতের ফেভারে সাইন করতে পেরেছিলেন, কিন্তু নিজামের ক্ষেত্রে তিনি ব্যাকরা দিয়ে বসলেন। এখন নিজাম চেয়েছিলেন যে স্বাধীনভাবে রাজত্ব করবেন, এবং শুনলে হয়তো তুমি আশ্চর্য হবে যে নিজাম ঠিক স্বাধীনতার ঠিক প্রাক্কালে তিনি সেই সময় ব্রিটিশ গভর্নমেন্টকে তিনি একটি প্রপোজাল দিয়েছিলেন যে তিনি স্বাধীনভাবেই রাজ্য চালাতে চান, এবং আলাদা করে তিনি কমনওয়েলথে জয়েন করতে চান, এটি স্বাধীন রাষ্ট্র হিসেবে, যাতে কমনওয়েলথও স্বীকৃতি দেয় হায়দ্রাবাদ স্টেটকে, সেই সময় বলা হতো হায়দ্রাবাদ স্টেট। এখন ভারতীয় ব্রিটিশ সরকার সেটি প্রত্যাখ্যান করে সেই প্রস্তাবটি, কিন্তু ভারতকে বলে যে এক্সেশন বা এক্সেশন করার জন্য যেন ফোর্স ব্যবহার করা না হয় কোনো সময়। এবার যে প্রশ্নটি তোমার ছিল, নিজামের আন্ডারে ডেকান প্লেটু বা ডেকান উপত্যকার বেশিরভাগ জায়গায় সিংহভাগ পোর্শনই নিজামের আন্ডারে ছিল, তার মধ্যে বর্তমান তেলেঙ্গানা, বর্তমান অন্ধ্রপ্রদেশ, তাছাড়া কর্ণাটকা, মহারাষ্ট্র এবং সেন্ট্রাল ইন্ডিয়ার বেশ কিছুটা জায়গা তার আন্ডারে ছিল। এখন পুরোটা নাম ছিল হায়দ্রাবাদ স্টেট। আচ্ছা আচ্ছা, তো আরেকটা প্রশ্ন আপনাকে, যে আমরা শুনেছি যে ১৯৪৭ থেকে ১৯৪৮ অবধি একটি এগ্রিমেন্টের সঙ্গে মানে সর্দার পটেল ওনাদের সঙ্গে একটি এগ্রিমেন্ট করেছিলেন, স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট যেটাকে বলা হয়, তো সেই এগ্রিমেন্টটি কি, মানে সেই বিষয়টা যদি একটু বলেন। স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট বেসিক্যালি ছিল, যেহেতু বেসিক্যালি এমন ছিল যে যেহেতু হায়দ্রাবাদ স্টেট ভারতীয় ইউনিয়নের সাথে যুক্ত হতে চাইছে না, তো সেই ক্ষেত্রে স্ট্যাটাস কো মেনটেন করার জন্য একটি এগ্রিমেন্ট ওই সময় করা হয়েছিল। এগ্রিমেন্টটি বলা যেতে পারে একটি অস্থায়ী এগ্রিমেন্ট ছিল, যে যাতে ভারতের মুভমেন্ট
যেমন দক্ষিণ ভারতের সাথে রেস্ট অফ ইন্ডিয়ার মুভমেন্ট গুলো হচ্ছে, সেটা রেলওয়ে হোক, রোডওয়েজ হোক, সেই ক্ষেত্রে কার্গো মুভমেন্ট বা অন্য যে কোনো ধরনের মুভমেন্ট, তো সেটা তো হায়দ্রাবাদ স্টেটের উপর দিয়ে হবে। হায়দ্রাবাদ স্টেটের উপর দিয়ে যেন নির্বিঘ্নে যেন এই সমস্ত কাজ করা যায়। আর হায়দ্রাবাদ স্টেট ভারতের সাথে ঠিক সেভাবে যেরকম আপনার ট্রেড রিলেশন ছিল সেইভাবেই হায়দ্রাবাদ স্টেটের তা হলো সেকেন্দ্রাবাদে একটি বড় আর্মি বেস ছিল। হায়দ্রাবাদের নিজাম সবসময় চেয়েছিলেন যে সে আর্মি ভারতের আর্মি বেস যেন হায়দ্রাবাদ স্টেটে না থাকে, মানে ভারতের আর্মির জন্য কোনো চিহ্ন হায়দ্রাবাদে না থাকে। ওনাদের নিজস্ব রাজাকার বাহিনী ছিল, প্রাইভেট আর্মি বলতে পারো। তো সেই ক্ষেত্রে কিন্তু পরের দিকে স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট, আমি বলবো দর্শকদের বন্ধুদের জানাতে চাইবো যে স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট বেসিক্যালি ফেল হয়, তার জন্য বেশিরভাগ নিজাম দায়ী আর কিছুটা ভারত দায়ী। কথা হলো নিজাম সেই সময় প্রথম কথা একরকম মনোভাব নিয়েছিলেন, আর দ্বিতীয় কথা আমরা শুনেছি পাকিস্তানের সঙ্গে, পাকিস্তান অ্যাঙ্গেলটা আমি বলতে আসলাম, পাকিস্তানের সাথে কিছু ট্রেড লিংকস উনি সিক্রেটলি উনি স্থাপন করেছিলেন, কিছু লোনের আদান প্রদান হয় যাতে নিজামের রাজাকার বাহিনী বা নিজামের প্রাইভেট আর্মি যেন আরো ফ্লারিশ করতে পারে। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু ভারত কিছুতেই পছন্দ করেনি। আর তাছাড়া আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার আগে যেরকম আমি একবার তোমাকে বলছিলাম যে পিজেন্টসদের একটি আন্দোলন যেমন হয়, পিজেন্টস মানে চাষিরা, চাষিরা একটি আন্দোলন শুরু করে হঠাৎ করে, বেসিক্যালি লেফটিস্ট ওরিয়েন্টেড আন্দোলনই ছিল। তারা এটা বুঝতে পেরেছে যে তাদের স্বার্থ বিঘ্নিত হবে যদি নিজামের আন্ডারে, নিজামের মতো একটি মানে রাজার আন্ডারে, একটি মোনার্কিক্যাল সিস্টেমে যদি থাকা হয়, সেই ক্ষেত্রে ভারতীয় ইউনিয়নে যদি হায়দ্রাবাদ জয়েন করে তো সেই ক্ষেত্রে পিজেন্টসদের জন্য সেটা ভালো হবে। তো সেই ক্ষেত্রে চাষিরা এটা আন্দোলন শুরু করে, এই কথা। আর তারপর আমি যেটা বলছিলাম যে তখন আমাদের আলোচনার আগে যে হিন্দু মহাসভা, কংগ্রেস, ভারতীয় কংগ্রেস, এরা সবাই কিন্তু পিজেন্টসদের সেই সময় সাপোর্ট করেছিল বা একটা ইন্টারনাল একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো ঠিকই একদম, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে সেই সময় ইন্টারনালি কিন্তু একটা দাঙ্গার মতো সৃষ্টি হয়েছিল, যেটা রাজাকাররা ওখানে অনেক দাঙ্গা করে। এই বিষয়ে আরো আমরা আলোচনা করব। তো আমাদের সঙ্গে অনলাইনে কানেক্ট হচ্ছেন শ্রী সুপ্রকাশ মুখার্জি, সামরিক বাহিনীর এক্স ক্যাপ্টেন, উনি রিটায়ার্ড ক্যাপ্টেন সুপ্রকাশ মুখার্জিকে আমরা অনেক অনেক ওয়েলকাম জানাবো আমাদের সঙ্গে। নমস্কার ক্যাপ্টেন সুপ্রকাশ মুখার্জি। নমস্কার, অনেক অনেক ওয়েলকাম আমাদের শোতে আসার জন্য। আর দর্শক বন্ধুদের আমি জানাই যে ইনি 34 বছর আর্মিতে ছিলেন এবং অনেক বছর ইনি কাশ্মীরে কাটিয়েছেন। তো ক্যাপ্টেন মুখার্জিকে আমরা অনেক অনেক আরেকবার ওয়েলকাম জানাবো আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। মাই প্লেজার। তো আপনার প্রথম আমাদের প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে এই যে অপারেশন পোলো চালানো হয় 1948 সালে, সেখানে ইন্ডিয়ান আর্মির কত রকম ইউনিট সেখানে এগ হয়েছিল, ইউজ করা হয়েছিল, এবং নিজামের আর্মি স্ট্রেংথ কি ছিল, তো সেই বিষয়ে যদি একটু বলেন যে আর্মি স্ট্রেংথ দুই পক্ষেরই কিরকম ছিল এবং যুদ্ধে কজন মারা গেছিলেন। অপারেশন পোলো ভারতীয় সরকারের কাছে আদেশ পাওয়ার বা নির্দেশ পাওয়ার পর ভারতীয় সেনা নিজের বাহিনীকে দুভাগে বিভক্ত করে, দুটি থ্রাস্ট ফোর্স তৈরি করা হয়, একটি পূর্ব দিক থেকে বিজয়ওয়াড়ার থেকে মেজর জেনারেল এ রুদ্রর নেতৃত্বে একটি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, একটি 17 পুনা হর্স, একটি লাইট ক্যাভেলরি এবং একটি ইঞ্জিনিয়ার রেজিমেন্ট নিয়ে আক্রমণ শুরু করা হয়, এবং পশ্চিম দিকে মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে সোলাপুর থেকে আক্রমণ শুরু করা হয়। এবার মেজর জেনারেল চৌধুরী চার অংশে বিভক্ত করেন নিজের আর্মিকে। ফার্স্ট হচ্ছে ফার্স্ট স্ট্রাইক ফোর্স, দেন স্ম্যাশ ফোর্স, দেন কিল ফোর্স অ্যান্ড ভীর ফোর্স, এই চার ভাগে বিভক্ত করেন। এর মধ্যে ছিল কিছু লাইট আর্টি রেজিমেন্ট, কিছু ক্যাভেলরি, কিছু ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, কিছু অ্যান্টি ট্যাঙ্ক বাহিনী, কিছু ইঞ্জিনিয়ার রেজিমেন্টস এবং কিছু অ্যান্সেলারি ট্রুপস। এরা 13 তারিখে ফুল ফ্লেজ আক্রমণ শুরু করে দেওয়া হয়। এবার দেখে নেব হায়দ্রাবাদ স্টেট ফোর্সেসের কাছে কী ছিল। হায়দ্রাবাদের যিনি নেতৃত্ব দেন তিনি ছিলেন মেজর জেনারেল এল অ্যান্ড্রুস, এবং তার কাছে ছিল 6টি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, 3টি আর্মার্ড রেজিমেন্ট, 2টি আর্টিলারি রেজিমেন্ট এবং 1টি হর্স ক্যাভেলরি। টোটাল
1800 কাছাকাছি ওনার কাছে ইরেগুলার আর্মিও ছিল, সব মিলিয়ে 22,000 ট্রুপস ওনার আন্ডারে ছিল। তার সাথে সাথে ওনারা হায়দ্রাবাদে 2,00,000 কাছাকাছি রাজাকার বা মিলিশিয়া বাহিনীও ছিল। 13 তারিখ থেকে 17 তারিখ অবধি সুদীর্ঘ 5 দিন টানা লড়াইয়ের পরিণামস্বরূপ ওদের ক্ষয়ক্ষতির ভীষণ মাত্রা দেখে রাজা নিজাম, সোগানকার হায়দ্রাবাদের নিজাম বুঝতে পারলেন যে আমার পরাজয় নিশ্চিত। তিনি 18 তারিখে নিজের কমান্ডার ইন চিফকে হায়দ্রাবাদে মেজর জেনারেল জে এন চৌধুরীর কাছে নিজের 20,000 আর্মি নিয়ে উনি আত্মসমর্পণ করেন এবং এবার ক্ষয়ক্ষতি একবার হার দেখে নেব। ভারতীয় সেনাবাহিনীর টোটাল মারা গেছিলেন 32 জন সেনাবাহিনীর সৈনিক এবং 92 জন আহত হয়েছিলেন। এবার দেখে নেব ওদের ফোর্সে, হায়দ্রাবাদ স্টেট ফোর্সেসের 409 জন মারা গেছিল এবং 192 জন আহত হয়েছিলেন এবং প্রায় 1600 কাছাকাছি যুদ্ধবন্দী হয়েছিল। রেজাকার প্রায় 13,000 মৃত এবং প্রায় 19,000 কাছাকাছি যুদ্ধবন্দী করা হয়েছে। অবশ্যই ক্যাপ্টেন মুখার্জি নমস্কার আপনাকে, আমি বোধিসত্ত্ব তালুকদার বলছি। হ্যাঁ বল। আপনাকে একটা প্রশ্ন আমি করব যে একজন সামরিক অভিজ্ঞতা থাকা ব্যক্তি হিসেবে অপারেশন পোলোর যে একটি মিলিটারি অ্যাসেসমেন্টের যে সাইটটি সেই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। 15 আগস্ট 1947-এ ভারত স্বাধীন হওয়ার পর প্রায় 565-টির মতন প্রিন্সলি স্টেট ছিল ভারতবর্ষে, তার মধ্যে প্রায় প্রত্যেকটি ভারতে সংযোজন হয়ে যায় বা পাকিস্তানে সংযোজন হয়ে যায় এক্সেপ্ট ফর হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ কিছুতেই রাজি হচ্ছিল না ভারতে সংযোজনের জন্য, যার ফলে ভারত সরকার অনেক প্রয়াস করে, অনেক চেষ্টা চালায়। অবশেষে নেহেরু এবং লর্ড মাউন্টব্যাটেনের, যিনি তখন গভর্নর জেনারেল ছিলেন, তার নেতৃত্বে একটি সাজেশন দেয়া হয়, সেই ইয়েতে স্ট্যান্ড স্টিল সাজেশন, সেটাতেও উনি রাজি হননি যে তোমার রাজত্ব থাকবে, শুধু তোমার বাইরের দেশের সঙ্গে কোনো রকম কোনো তুমি সন্ধি বা ইয়ে করতে পারবে না, বা তোমার চারপাশে ভারতীয় সেনা রাখা হবে তোমার রাজ্যের বাইরে। এটাতেও স্ট্যান্ড স্টিল সাজেশনে উনি কিছুতেই রাজি না হওয়ায় এটা তো মেনে নেওয়া যায় না। ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর এ সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি অফ এ নেশন। আমাদের ভারতবর্ষের মধ্যে একটা অন্য ভাবাপন্ন, অন্য মনোভাবযুক্ত একটা আলাদা স্বাধীন দেশ, এটা কখনোই মেনে নেওয়া যায় না। ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি, যার ফলে ভারত সরকারকে অবশেষে কোনো উপায় না দেখে 1948-এ সেপ্টেম্বর মাসে আক্রমণ করতে হয় এবং হায়দ্রাবাদকে সংযোজন করতে হয়। ক্যাপ্টেন মুখার্জি অনেক 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 ধন্যবাদ, আর বিশেষ করে আমাদের সাথে এখানে যোগ দেওয়ার জন্য। আমি সুপ্রিয়কেও ধন্যবাদ দেব এই ধরনের আপনাকে এখানে আমাদের প্রোগ্রামে যুক্ত করার জন্য। একদমই। এবং আরেকটা প্রশ্ন ওনাকে আমার আছে, সেটা হচ্ছে যে আমরা সবাই হয়তো জানি না যে সেই অপারেশনটা, অপারেশন পোলো লিড করেছিলেন একজন বাঙালি, জয়ন্তনাথ চৌধুরী। সেই সময় উনি মেজর ছিলেন খুব সম্ভবত, পরবর্তী সময়ে গিয়ে উনি চিফ অফ দ্য আর্মি স্টাফ হন। এবং সেই বিষয়ে ক্যাপ্টেন মুখার্জি মুখার্জিকে আমার প্রশ্ন যে ওনার ব্যাপারে যদি কিছু বলেন। জেনারেল জয়ন্তনাথ চৌধুরী, পপুলারলি নোন অ্যাজ জেনারেল জে এন চৌধুরী, এক অমর সৈনিক, এক বিখ্যাত বাঙালি হিসেবে আমাদের সবাইয়েরই গর্ব হয় এবং হওয়া উচিত। 1908 সালে উনি জন্মগ্রহণ করেন এক বিশিষ্ট সম্ভ্রান্ত বঙ্গ পরিবারে এবং ওনার জন্ম হয় এক জমিদার পরিবারে, পাবনা জেলার ছাটমোহরের জমিদার ওনার দাদু বা ঠাকুরদা ছিলেন। এবং উনি শিক্ষা দীক্ষা ওনার কলকাতাতেই হয়, সেন্ট জেভিয়ার্স কলেজ, পরবর্তীকালে ক্যালকাটা ইউনিভার্সিটি, এবং এখান থেকে উনি লন্ডনে চলে যান, লন্ডনের হাইগেট স্কুলে ভর্তি হন। তারপরে তিনি ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে কমিশন লাভ করেন এবং স্যান্ডহার্স্ট কলেজে, রয়্যাল মিলিটারি কলেজে তিনি পাস করে শিক্ষকতা করার পর ওখান থেকে 1928 সালে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে জয়েন করেন এবং করার পরে বিভিন্ন পদে চাকরি করার পর তিনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ইস্ট আফ্রিকা, রাঙ্গুন এবং কোয়েটাতে অনেক দিন চাকরি করেন।
ইতিমধ্যে ভারত স্বাধীন হয়ে যায় 1947 সালে, এবং জাস্ট আফটার ইন্ডিপেন্ডেন্স 1947 সালে পাকিস্তান আমাদের আক্রমণ করে কাশ্মীরে, তাতেও ইনি নেতৃত্ব দেন এবং ভারতের তরফ থেকে খুব দুর্ধর্ষ লড়াইয়ে তিনি ভাগ নেন। তারপরে 1948 সালে ওনার প্রমোশন হয়ে যায় অ্যাজ এ মেজর জেনারেল এবং উনি ফার্স্ট আর্মার ডিভের কমান্ডার ওনাকে নিযুক্ত করা হয়। ইতিমধ্যে অপারেশন পোলো শুরু হয়ে যায় হায়দ্রাবাদকে নিয়ে, তাতেও উনি অ্যাজ এ মেজর জেনারেল ট্রুপসের কমান্ডার হিসেবে ওখানে সেনাবাহিনী নেতৃত্ব প্রদান করেন এবং হায়দ্রাবাদকে ভারতে অন্তর্ভুক্ত করায়। এরপরে 1962 থেকে 1966 অবধি তিনি সেনাধ্যক্ষের পদে আসীন ছিলেন এবং খুব ভালো নেতৃত্ব দেন। 1966তে ওনার রিটায়ারমেন্টের পর 69 অবধি, 1966 থেকে 1969 অবধি তিনি ভারতের হাই কমিশনার ক্যানাডাতে ছিলেন, এবং এই মহানায়ক 1988 খ্রিস্টাব্দে আমাদের ছেড়ে চিরবিদায় নেন। আমার অনেক অনেক ওনাকে প্রণাম এবং শ্রদ্ধা। আপনারা এই আলোচনাটা করলেন ওনাকে নিয়ে, আমার খুবই ভালো লাগলো এবং আমি তার জন্য খুবই আপনাদের কাছে কৃতজ্ঞ। অনেকেই হয়তো ওনার বিষয়ে জানেন না। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ক্যাপ্টেন মুখার্জিকে। আমরা আশা করব যে পরবর্তী আমাদের শোগুলিতে আবার আমরা এনাকে ওয়েলকাম জানাবো নিশ্চয়ই। তো থ্যাংক ইউ ক্যাপ্টেন মুখার্জি ওয়ান সেকেন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। তো লাস্ট আমার একটা প্রশ্ন দিয়ে বাবুদার কাছে আমি এটা শেষ করতে চাইবো। তো লাস্ট প্রশ্ন যেটা আমার, সেটা হচ্ছে যে এই যুদ্ধটি বা অপারেশন পোলো শেষ হওয়ার পরে সেখানে কি পরিস্থিতি, মানে নতুন হায়দ্রাবাদ কিভাবে গঠন হয়, বা আজকের যে হায়দ্রাবাদ আমরা দেখতে পাই এত পিসফুল, এত বেটার ডেভেলপ, সেটা তারপরে কি চেঞ্জেস হয়? বেসিক্যালি একটি কালচার তো ছিল, আর যেহেতু আলাদা করে স্বাধীনভাবে সেটি শাসিত হতো এতদিন, তো ওখানে একটি আলাদা কালচার ছিল অবশ্যই। তারপর ভারতের সাথে, ভারতীয় ইউনিয়নের সাথে মিলে যাওয়ার পর যে ভারতের ইকোনমিক যে ডেভেলপমেন্ট, সেটারও অংশীদার হতে পারলো। এতদিন যেমন শুধু হায়দ্রাবাদ, হায়দ্রাবাদই শুধু উন্নত ছিল, মানে হায়দ্রাবাদ শহরের কথা বলছি, শুধু হায়দ্রাবাদ শহরের উন্নয়ন হলে তো আর সার্বিক সেই রাজ্যের উন্নয়ন তো হয় না সেইখানে। তারপর আমরা দেখলাম অন্ধ্রপ্রদেশ হলো, আর তারপর হায়দ্রাবাদ, সেটি হায়দ্রাবাদ শহরটি সেটি রাজধানী ছিল। তো সার্বিক যে উন্নতি, ইকোনমিক গ্রোথ বেসিক্যালি আমরা যেটা বলতে পারি, তো সেটি হায়দ্রাবাদ ছাড়িয়ে সম্পূর্ণ তেলেঙ্গানা যে রিজনটা সেটাতে ছড়িয়ে পড়লো, আর ভারতীয় ইকোনমির সেই সুফলটা তারা পেল সাধারণ লোকেরা। তো দর্শক বন্ধুদেরকে আমি বলি যে হয়তো আপনারা যেটা আজকে জানতে পেরেছেন এটা কোনোদিনও স্কুলের বইয়ে কিন্তু পড়েনি, আমাদের শোতে এরকম জিনিসগুলোই আপনারা জানতে পারবেন। আমাদের আগামী কিছুদিনের মধ্যে আমরা আরো নতুন নতুন এপিসোড আপনাদের কাছে আনতে চলেছি। তো আপনাদেরকেও এই মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার নমস্কার।